আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনারা যে মাহফিলে আসলেন, এখান থেকে কিছু মাসালা মাসাই শেখার দরকার আছেনি? তাইলে যদি হয় একটু সাহায্য করবেন আমাকে ইনশাআল্লাহ। ওই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, একটু যদি সামনের দিকে চাপিয়ে আসতেন, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসে। আর ওই পিছনের বাইরে যারা দাঁড়িয়ে আছেন, বসার জন্য অনুরোধ করলাম, কথা বলবেন না। তো আমি যে বললাম আপনারা ভালো আছেননি, আপনারা কি বললেন? ভালো রাখার মালিক কি? ভালো রাখার মালিক যদি আল্লাহ হয় তাইলে শুক্রিয়া হবে কার? তো ভালো যদি আল্লাহ রাখেন বলবো আলহামদুলিল্লাহ। সবাই একটা জুড়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করতে পারি? আমি কিছুটা সময় কোরআনের কয়েকটা অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। উঠা বসা করবেন না, যদি উঠা বসা করেন বেয়াদবি হবে কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। ইন্নাল হামদালিল্লাহি আল-আকরামিন নাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সবাই আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে একই আওয়াজে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রবাকি হাওয়া যাকে মদিনা পৌঁছা দাও সালাম মেরা রওজা কো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। মদিনা কে না দেখাইয়া কবর দেশে নিও না।
আজকের এই অনুষ্ঠানের নাম কি? সরিষাকুড়ি। আজকের এই সরিষাকুড়ি যে মসজিদের উদ্যোগে আজকের যে মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং অতিথিবৃন্দ, সুদূর বাংলাদেশ থেকে আগত, ত্রিপুরা থেকে আগত, অন্যান্য দিক থেকে আগত, এমনকি আমার বাবার বৈশ্বী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্ত আলারের পর্দানিশিনী মা ও বোনেরা, সবার কাছে আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, যিনি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আজকের একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কি শুকরিয়া আদায় করব? আমাদের মতো অনেক তো মুসলমান লোক আজকে গানের প্যান্ডেলে আছে কিনা, আছে কিনা, বিভিন্ন খারাপ কাজে আছে কিনা, কিন্তু আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহ রাসূল বলেন এটা যে জায়গায় আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ এই মাহফিলে থাকবো ততক্ষণ আমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো এখন আমরা এই বাগানে বসে আছি, এটা নিশ্চয়ই আমরা জান্নাতি। জান্নাতি তো তারা আসবে যারা জান্নাতি, ঠিক কি না? জান্নাতে কি জাহান্নামীরা আসতে পারে? পারে তো? আমার বাবারা, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর ভূমিকায় কথা না বলে আমি দু একটা কথা বলবো। যেহেতু সময় সংক্ষিপ্ত, কোনো আয়াত আমি তেলাওয়াত করিনি, এই কোরআনের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছেন নি? আমার বাবারা, এই যে কোরআন আমরা পেলাম, এর কী জিনিস? আমরা কোনোদিন কি গবেষণা করেছি? শুধু পড়ি, মসজিদে যাই, হুজুররা পড়ায়, কি পড়ায়, বাড়িতে রমজান আইলে পরে একটু পড়ি মনে হয়, নাইলে কোরআনকে আমরা কোনোদিন হাতেও লই না, ঠিক কি না? ঠিক নি? কারা কারা কোরআন পড়ে? কারা কারা কোরআন পড়ে? হাত উঠান তো। আর কারা কারা আজ থেকে পড়বো? হাত দুই হাত উঠে দেখান। অনেকে আছে পড়া জানে না কোরআন, যারা কোরআন পড়া জানে না তাদের জন্য আমি বলি, বাবারা কোরআনের যদি কেউ তেলাওয়াত করে তার পাশে গিয়ে বসবে, কারণ এটা এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করেছেন, এটা পড়লেও সব, দেখলেও সব, তার দিকে তাকাইলেও সব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, কোরআন শরীফ যে আমাদের রাসূলের উপরে যেই কোরআনটা নাজিল হলো, এই কোরআনটা কয় পারা কোরআন? পৃথিবীতে এর মতো আর কোনো বই আছে? আসেনি? দেখেন, এই কোরআনকে আল্লাহ নাজিল করে সর্বপ্রথম একটি সুরা নাজিল করলেন। সুরা, সর্বপ্রথম যে কোরআনের সুরাটা, এই সুরাটার নাম কি? সুরাতুল ফাতিহা। এরপরে সুরার নাম কি? আপনার মনে আরও কিছু পড়ে, আপনাদের আপনাদের দেশে কি, আপনাদের এই জায়গায় কি আরও কোরআন, কোরআন ছাড়া আর কি আরও কোনো জিনিস আছে? হ্যাঁ, আপনাদের দিকে মনে নমাজ মনে আরও কী দিয়ে পড়েন নাকি? তাইলে কোরআনের সর্বপ্রথম যে সুরা, এর সুরার পরের সুরার নাম কি? সুরাতুল বাকারা। সুরাতুল বাকারা আল্লাহ শুরু করছেন কি দিয়ে? আলিফ লাম মিম, হরফে মুকাত্তা। এই আলিফ লাম মিম এর অর্থ কোনো মুফাসসিরগণ সঠিকভাবে দিতে পারে নাই। এরপরে তাই আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলেন তো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কিতাব, ভুল নাই এর মধ্যে, কোনো মিস নাই, ভুল ইনফরমেশন নাই এটার মধ্যে, ভুল থাকা তো দূরের কথা, ভুল আছে যে কোনো ডাউটও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআনের সর্বপ্রথম সুরা সুরাতুল বাকারা, এর পরের সুরার নাম হলো সুরাতুল সুরাতুল বাকারা। সর্বপ্রথম যে সুরাটা, এই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা, পরের সুরার নাম হলো সুরাতুল বাকারা। সুরায় বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কিতাব, এটা হলো এমন বুক, এটা হলো এমন বই যার মধ্যে কোনো ভুল নাই, ভুল তো টাকা দূরের কথা, তার এটার মধ্যে কোনো ভুল আছে যে এটার ডাউটও নাই। এটা বলেছেন কে? আমার বাবারাম। আমরা অনেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করি, বাবারাম সবে তো
কিছু না কিছু স্কুলে পড়াশোনা করছি, আমার বাবারাম কোনো দিন কি এমন কোনো আমরা বই পাইছি, এমন কোনো বুক পাইছে যার মধ্যে লেখা নো ডাউট আছে নি? আছে নি? আপনার পড়ছেন নি কেউ যে নো ডাউট লেখা আছে প্রথমে এটার মধ্যে লেখা থাকে, কোনোটার মধ্যে লেখা থাকে বুকের মধ্যে, যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা মাফ করবেন, ঠিক কি না? আমার বাবারা আপনার কথা বলেন না কেন, ছোটো মানুষ কথা বলে, আপনারা যদি কথা বলেন তাইলে আমি একটু সাহায্য পাবো, আমি একটু আলোচনা করতে পারবো। আমি দুইটা মাইকের মধ্যে আমি চিল্লাবার, আপনারা এরকম সাবের মতো বসে থাকবেন, এটাকে মেনে না যায়, যায় নি? আপনারা দিবেন আওয়াজ, আমি করবো আওয়াজ, দুইটা মিলিয়ে হবে, আওয়াজ করবেন নি? আমার বাবারা কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা এর দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল ইনফরমেশন কোরআনুল কারীমের মধ্যে নাই। আমার বাবারাম পৃথিবীর মধ্যে যতগুলা বই আছে কোনো বইয়ের মধ্যে এটা লেখা নাই যে এটার মধ্যে ভুল নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন, এই কিতাবটা দান করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইনফরমেশন দিচ্ছেন যে এটার মধ্যে নো ডাউট, এটার মধ্যে কোনো ভুল নাই, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারাম এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো হেদায়েতের গাইডলাইন বানিয়ে দিলাম মুত্তাকিদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারাম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো হেদায়েতের রাস্তা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আমরা সবাই কি মুত্তাকি? জোরে বলেন সবাই কি মুত্তাকি? মুত্তাকি হতে হলে কোয়ালিটির প্রয়োজন আছে কি না? আছে নি? কোয়ালিটির প্রয়োজন আছে নি মুত্তাকি হতে হলে? এখন যদি আমি যদি দাড়ি যদি সপ্তাহে যদি তিনবার শেভ করি, নামাজে একক তো পড়ি না, আর আল্লাহর সব নাফরমানি কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি, আমি কি মুত্তাকি হলাম? মুত্তাকি হতে হলে কোয়ালিটির প্রয়োজন আছে। আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো হেদায়েতের রাস্তা, হলো মুত্তাকিদের জন্য। এখন কারা মুত্তাকি, কে মুত্তাকি, এর পরিচয় দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা তো বিশ্বাস করি আল্লাহ একজন আছে, ঠিক কি না? যখন বিপদে পড়ি, যখন আল্লাহ কিছু আল্লাহ সাহায্য চাই, আল্লাহ আমাকে সাহায্য করো, সাহায্য করো, ধরে কি আর আল্লাহ, আল্লাহ একজন আছে নি? এরকম অনেক আছে বাবা, আমার নিজের কানে আমি শুনছি, বলে আল্লাহ যদি এত মায়া করেন বান্দাদেরকে তাইলে বিপদে পড়লে আল্লাহ চান না কেন, বলে না এরকম আছে না? কিন্তু না, দেখেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইউনুস আলাইহিস সালাম, তাদের মতো কেউ আর বড় বিপদে পড়ছে? পড়ছে? আমাদের এখানে কেউ আছে কি একদিন মাসের পেটে আসলো, এরকম কেউ আসেনি? আপনার কেউ আসলেন নি একদিন মাসের পেটে? কিন্তু ইউনুস আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ কতদিন রাখলেন মাসের পেটে? কিন্তু ইউনুস আলাইহিস সালাতুসসালাম বিশ্বাস রেখেছিলেন আল্লাহর গায়বের উপরে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকিমুনাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হে বান্দা তোমরা নামাজকে কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ পড়িনি? জি ওই নামাজ পড়িনি? সবাই বলেন জি ওই। কারা কারা পড়ি? সবাই পড়েন? নাইলে তো বছরে তো দুই দিন তো যায় আগের কাতারে, ঠিক না? আমার বাবারা হাত তুলে আল্লাহকে দেখে দেন আমরা কাল থেকে ফজরের নামাজ ছাড়বো না, হাত তুলেন, একটা তকবীর দেন, তো তকবীর দেন, বাবারা হাত যে তুললেন ওয়াদা করলেন কার সাথে? ওয়াদা করছেন কালকে ফজর নামাজ বাদ দিয়ে, ওয়াদা খেলাফ করে কারা কারা? মুনাফিক। এখন আসছেন ওয়াজে আজকে মুনাফিকটা লোকটা পাশে লাগিয়ে নিবা, হ্যাঁ আমরা ওয়াদা করছি, এমনও হতে পারে আমরা কালকে ফজরের আগে কোনো না কোনো একজনের মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কি না? মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে নি? আমরা কখন মৃত্যু হবে?
আমার বাবারা যদি এমনও হয় আজকে রাত্রে আমাদের মৃত্যু হয়ে যায়, দুই দল ফেরেশতারা রূহকে নিয়ে টানাটানি শুরু করে দেবে। একদল ফেরেশতা বলবে এর জীবনে তো কোনো নেকি নেই, সব নাই, আমল নামায় শুধু বদ আমল, এত জাহান্নামী, আল্লাহ একে জাহান্নামী নিতে দাও। একদল ফেরেশতা বলে বলে আল্লাহ সে তো কালকে রাতে ওয়াদা করলো সে ফজরের নামাজ থেকে ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ থেকে নামাজ পড়া শুরু করবে, আল্লাহ তুমি তো তাকে চান্স দিলে না। আল্লাহ বলবে তোমরা তো আমাকে আটকে ফেললা রে, কি করি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা, যেহেতু বান্দাটা ওয়াদা করছে কাল থেকে ফজরের নামাজ পড়বে, যা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তাকে চিরস্থায়ী জান্নাতবাসী করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা মুত্তাকি হতে হলে দুই নম্বর কোয়ালিটির প্রয়োজন হলো, বান্দা তোমাকে নামাজ কায়েম করতে হবে, তুমি নামাজ পড়তে হবে, এটা পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এখানে ওলামায়ে কেরামরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোনো জায়গার মধ্যে বলেন নাই নামাজ পড়েন, নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলছেন বলছেন নি হুজুর? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। কায়েম করো এক কথা, পড়ো আরেক কথা। আমি যদি আপনাকে বলি আপনি এটা নেন, এটা নেন, এটা নেওয়ার মাঝে কথা আছে কি না, যে এটা দিছেন আমাকে ওইখানে রাখার জন্য দিছে না, মসজিদে রাখার জন্য দিছে না, আমাকে নেওয়ার জন্য দিছে। আমি যদি বলি এটা আজ থেকে তুমি নিয়ে নাও, এক কথা শেষ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নামাজ কায়েম করে দাও। আমার বাবারা মুত্তাকি হতে হলে প্রথম কোয়ালিটির প্রয়োজন আল্লাহর গায়েবের উপরে বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয় কোয়ালিটি হলো মুত্তাকি হতে হলে তুমি নামাজকে কায়েম করতে হবে। আমার বাবারা তৃতীয় কোয়ালিটি কি? তৃতীয় কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তৃতীয় কোয়ালিটি হলো এটা, বান্দা আমি তোমাকে যেই রিজিক দান করেছি, যেই ধন সম্পদ দিয়েছি, তা থেকে তুমি খাও, তোমার পরিবারকে খাওয়াও, এবং তুমি বাঁচো এবং আল্লাহর রাস্তায় দান করো। বান্দারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিব বানাতে পারেন, অন্যজনকে ধনী বানাতে পারেন, এতে আমার আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দান করেছেন, দন দৌলত যা কিছু দিয়েছেন, এর মধ্যে থেকে আমি খেতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার বাবারা অন্য মানুষ ধনী, তার পাঁচটা গাড়ি ছয়টা গাড়ি, সেটা দেখে আমাদের আফসোস করে লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি আমার ভাইকে, আর আল্লাহ তুমি আমার ভাইকে সঠিক রাস্তায় চালাও এবং তাকে তার দন থেকে, তার দৌলত থেকে যেন আল্লাহ তোমার রাস্তার মধ্যে দান করার তৌফিক দান করো। এভাবে আপনি দোয়া করো, আপনি আফসোস করেন না যে আল্লাহ তুমি ওই ভাইকে দান দন দৌলত বেশি দিলে আর আমাকে দিলে না, এটা করো না। আমার বাবারা আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হক পথে চলেন, নবীজির সুন্নতের তরিকায় চলেন, আল্লাহ যা করবা আল্লাহর রাজি খুশির জন্য করবা, আর যা করবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা সুন্নত মোতাবেক করবা। রাজি আসিনি? আজ থেকে আমরা গরিব হতে পারি, নামাজ চালবো না। নামাজ কারা কারা চালবেন না বাবারা? নামাজ চাইলেন না, কারণ এই নামাজ বাবারা সর্বপ্রথম কিয়ামতের দিন প্রশ্ন হবে বান্দা তুমি নামাজ পড়ছো নি। আচ্ছা সর্বপ্রথম যদি আমরা যদি গেটটা যদি পাড়ি না দিতে পারি, তারপরের গেটটা কি পারবো? তাইলে আজ থেকে নামাজ আমরা পড়বো, ঠিক না? নামাজ পড়বো, আর নামাজ পড়লে সবর একটা জিনিস রাখতে হবে, সবর রাখতে হবে, কারণ আমরা সবর যদি করি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহু মা আস-সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করে তাদের জন্য আল্লাহ খবর রাখছেন, খবর আছে। আমার বাবারা তো বলতেছিলাম এমন একটা কোরআন আমরা পেলাম যে কোরআনকে পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। আমার বাবারা দেখেন পৃথিবীর মধ্যে এমন কোনো বই সৃষ্টি হয় নাই যাকে দেখলে পড়লে সওয়াব। আমার বাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযরু ইলা সালাসাতু ইবাদা, তিনটি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে আমলের মধ্যে সওয়াব দান করেন, তিনটি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ এই তিনটি জিনিস কি? সাহাবীরা বললো, সাহাবীরার কথা বলার পরে আল্লাহ রাসূল তার উত্তর দিতে বললেন আন-নাযরু ইলা কাবাতি ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম জিনিস হলো যদি কোনো মানুষ আল্লাহর ঘর কাবার দিকে যদি মায়ের নজরে তাকায়, সে যদি তার অন্তরটাকে যদি ইমানের সহিত যদি আল্লাহর ঘর তার কাবার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে বান্দার নামা আমলের সওয়াব লিখে দেন কে? বান্দার নামা আমলের সওয়াব লিখে দেন কে?
কিসের দিকে তাকাইলে? আল্লাহর ঘর কাবার দিকে তাকাইলে। এরপরে কি দুই নম্বর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইহসানা, আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বর জিনিস হলো এটা, কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার নামাজের মধ্যে সওয়াব দান করে। আমার বাবারা মা বাবার চেহারার দিকে যদি আমরা মায়ার নজরে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান যেই সন্তান মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইবে, তার নাম আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দেন বলে আমি। আমার বাবারা কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি এমন কি এখানে হাজি আসেননি, হজ করেছেননি, কারা কারা হজ করেছেন হাত উঠান তো একটা দেখান। আমার বাবারা আপনারা কে কে কোনো দিন বলতে পারবেননি গ্যারান্টি নিয়ে যে আমি হজ করেছি, এত টাকা খরচ করে মিনা মুজদালিফা আরফা মক্কা মদিনা ঘুরে ঘুরে হজ করেছি, আমার হজ কবুল হয়েছে বলতে পারবেননি? কেউ বলতে পারবেন? আপনি 40 বার হজ করেছেন, আপনি প্রতি বছর হজ করেন, কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার পানে মায়ার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের নামাজের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে দে। আমার বাবা সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, ও গো মায়ার নবীজি, আমরা যদি আমাদের মা বাবার চেহারার দিকে যদি একদিনে যদি আমরা যদি 100 বার যদি তাকে 100 বার কি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন কবুল হজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হে সাহাবীরা, ও সাহাবীরা শুনো, যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে যদি একদিনে যদি 100 বার যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নামায় আমলের মধ্যে 100 বার সওয়াব দান করে দে। এখন ওই মা বাবার দিকে আমরা মায়ের নজরে তাকাইমুনি? আমার বাবারা আল্লাহ রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হলো তোমাদের জান্নাত অথবা জাহান্নাম। আমার বাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে যদি খুশি রাখতে পারে, লেখে রাখো তোমার বাড়ি জান্নাত। যদি কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে কষ্ট দেয়, তার মা বাবাকে যদি দুঃখ দেয়, লেখে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বাড়ি হবে জাহান্নাম। আমার বাবারা একটু কষ্ট করতে ওয়াজ করতে একটু কষ্ট হয়েছে, কারণ কষ্ট হইতেছে কারণ ওয়াজের আগে আমি ভাত খাইলে ওয়াজ খানা খাইলে ওয়াজ করতে পারি না, কারণ ছোটো মানুষ তো পেট আর কত বড়, আর খানা খাবো কই আর ওয়াজ রাখবো কই। যেহেতু বাংলাদেশের হুজুরে আছে, বাংলাদেশের হুজুরে একটা ওয়াদা রাখছে যে ভাই আসো কানাটা খেয়ে নেই, তখন ওরা তো মেহমান ও কথা বলছেন, এই জন্য আমি আর কথাটা ফিরিয়ে দিতে পারিনি, এই জন্য খাইছি। এখন ওয়াজগুলো তলে পড়ে গেছে বাতে উঠে না, কারণ আপনারা যদি সাহায্য, আপনার কথা কর না মিয়া, বাড়িতে দরবার করে আসছেন, হ্যাঁ তাহলে কথা কর না। যে তো মা বাবাকে যদি কষ্ট দেন, আমার বাবারা দুনিয়াতে যত ইবাদত করেন, যত হজ করেন, যত কিছু করেন না কেন, একটা আমল আপনার আপনার আমলের কাজ হবে না, সব বিফলে যাবে যদি আপনার মা বাবাকে কষ্ট দান করেন। আমরা মা বাবাকে খুশি রাখবো তো ইনশা আল্লাহ। মা বাবাকে যদি যার মা বাবা নাই কবরের পাশে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার কবরের পাশে যাবেন, গিয়ে ওই দোয়াটা পড়বেন, ওই আয়াতটা তেলাওয়াত করবেন, আর পারলে এক ফোঁটা চোখের পানি ছাড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার কবরের পাশে যদি কোনো সন্তান গিয়ে যদি দোয়া করে এই দোয়াটা, আর বান্দার চোখের পানি নাকের এইখানে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন। আমরা আজ থেকে আমলটা করবো তো, যাদের মা বাবার দেখেন মা বাবার কত কষ্ট করে, আপনাকে মা কত কষ্ট করছে আপনার জন্য, এত শীতের রাত্রির মধ্যে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন মা আপনি তো আর দেখেন না, এখন যারা
দেখবেন মায়েরা কত কষ্ট করে, সন্তান যখন পেটের মধ্যে রাখে তখন রাত্রের বেলা ঘুম নাই মায়ের, এত কষ্ট শীতের রাত্রের মধ্যে, এত কষ্ট মা, ওই মাকে কেমনি আমরা কষ্ট দিই? আজ থেকে আমরা ওই মাকে কষ্ট দিব না, সুখে রাখবো, বলেন ইনশা আল্লাহ। আমার বাবারা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, তিন নম্বরে কি জিনিসের দিকে তাকালে সব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বরে যদি কোনো বান্দা যদি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, কোরআন শরীফের মধ্যে যদি তাকায়, তার নামায় মনের মধ্যে সব দান করেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন সেই কথা কি ফিরে যাবে? যেহেতু আমি যদি বলি ওইখানে গেলে একটা গাড়ি পাবেন, নাও মিলতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন তার মধ্যে কোনো ডাউট নাই, কারণ তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা যদি কোরআনের দিকে তাকায়, তার নাম এমনের মধ্যে সব দান করেন কে? আমার বাবারা আসেন, এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনকে নাজিল করেছেন কে? আল্লাহ। আমরা যখন 1 ক্লাস থেকে 5 ক্লাস পর্যন্ত পড়ি, বইটা চেঞ্জ হয় কি না? হয়নি, চেঞ্জ হয়, গ্রামারগুলো চেঞ্জ হয়, কিন্তু আমার বাবারা আজ থেকে 1500 বছর পূর্বে যেই কোরআনকে নাজিল করেছিলেন আল্লাহ আমার নবী মুহাম্মদের উপরে, ওই কোরআনটা আজ 1500 বছর চলে গেল, কিন্তু বে কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা পারা তো দূরের কথা, একটা রুকু তো দূরের কথা, এই কোরআনের একটা হরফ নাই, একটি জের জবর পর্যন্ত পরিবর্তন করতে পারে না। এমনকি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাজিল করেছি, এমনকি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, বলেন আমি কোরআনকে আমি নাজিল করলাম, এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, বলেন সুবহানাল্লাহ। আজকে বলেন তো আমরা এখানে যত লোক আছি সবাই যদি সুরা ইখলাস, সুরা কোরআন শরীফ সব থেকে পাওয়ারফুল আয়াত, আয়াতুল কুরসি যদি পড়ে যদি ওই লাইটটার মধ্যে ফু দিয়ে লাইটটা নিবে নি, সারা কোরআন শরীফ যদি আমরা সবাই মিলে এক একটা করে খতম করে যদি ফু দিয়ে নিবে, বাবারা এটা যদি নিবাইতে হয় তার একটা আলাদা একটা চুইস আছে, ঠিকই না? কিন্তু এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে নিবাইতে কেউ পারবে না, এবং এই কোরআন কারিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1500 বছর আগে যে কোরআন ছিল আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বাবারা কিছু বলবেন? এখানে আছেন সবাই, বলেন মারহাবা। এখন আপনাদের সম্মুখে যিনি আসলেন শুধু বাংলাদেশ থেকে আগত মেহমান মানুষ, আমরা যতক্ষণ হুজুর আলোচনা করবেন আমরা বসবো, হাত উঠে বলেন ইনশা বসবো, একটা তাকবীর দেন, হাত উঠান, নারে তাকবীর, নারে রিসালা, আমরা বসবো। ওই যে ফাঁকা জায়গাটা আছে পূরণ করেন, পিছনে লোক আছে। আমার বাবারা যেহেতু বাংলাদেশের মেহমান মানুষ উপস্থিত হয়েছেন, আর এখানে আলোচনা দীর্ঘই করার কারণ নাই, কারণ হুজুর আলোচনা করবেন, আপনারা শুনবেন, আর আল্লাহ যেন আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আমাদেরকে যেন জীবনটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলে আমিন। সাহাবিদের জীবনকে আমরা ফলো করব, সাহাবিরা কীভাবে আল্লাহ রাসূলের কথা শুনছেন, কীভাবে কাফির বেঈমানদের বিরুদ্ধে কঠোর ছিলেন এবং নিজেদের মধ্যে নিবেদিত প্রাণ ছিলেন, এটা আমরা শিখব ইনশা। ওই যে ফাঁকা জায়গাটা আছে।